তো গাইস কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো দেখতেই পারতাছো আজকে ভাই পড়ছি তোমাকে নবরী বাবিরা লইয়া ম্যাচের মধ্যে। আর ভাই আমি গেমটার অনেক অনেক মিস করতেছিলাম আর তোমাদেরকে অনেক মিস করতেছিলাম। প্রায় অনেক দিন যাবত আমি গেমের মধ্যে ঢুকি না, প্রায় 15 দিন ধরে আমি গেমের মধ্যে ঢুকি না। মিথ্যা কথা কোকে লেগে তুমি না কাল কো সারা রাত গেম খেললা? আচ্ছা আমি কি কইছি ভালো করে শুনছস তো? কি কইছো তুমি? আমি কইছি যে আমি 15 দিন ধরে গেমের মধ্যে ঢুকি না, 15 দিন ধরে গেম খেলি না। রাইতে তো আমি সব সময় খেলি। আয় আয় লঞ্চ প্যাড দিয়া অবজারভেটরিতে চইলা যায়। আর গাইস তোমরা তো জানোই আমার ভিডিও আইতে একটু লেট হয়, কিন্তু তাতে কি হইছে আমার ভিডিও আসতে একটু লেট হবে বাট সব থেকে গ্রেট হবে। আর বর্তমানে আমার কয়জন চিনে, হয়তো অনেক জনই চিনে না, কিন্তু এমন একটা দিন আইবো তখন আমার কেউ চিনতো না, ইয়া চিনার বাকি থাকবো না। ও তোমার তো একটা কথা বলতে ভুললাই গেছি। কি কথা কও? কালকে আমাগো বাসে মিল্লা তাই কইরো। না না আমি মিল্লা টিলাতে যাবো না। না তোমার আইতে হইবো। এই তোর কইছি না আমি যাইতে পারবো না, যাইমু না আমি। আমি কিচ্ছু জানি না, তোমার আইতে হইবো। এই এই তোর কইতাছি না আমি যাইতে পারবো না। আর ও তো কোনো ভাবে মানতাছে না। আচ্ছা মাইকটা অফ করে লই। এই সামান্য মিষ্টি খাওয়ার লাগে আমি এত দূর থেকে এত দূর পর্যন্ত যামু। আর এখন কি কই? আচ্ছা কোনো কিছু একটা বলবাল বুঝাই দেই মাইকটা। আরে না কি হয়েছে, আমি তো মনে করো কালকে তোমাকে মিলাতে যাইতাম, কিন্তু বাইক থেকে বইরা আমার মনে করো পাওয়াটা একদম ভেঙে গেছে বুঝছো। এখন তুমি কও এখন আমি কেমনে আইমু? আরে তোমার পা ভেঙে গেছে আগে কইবা না, আমি আরো ভাবছি তুমি বিরিয়ানি খাইতে পছন্দ করো তাই তোমারে জানাই। কি কি বিরিয়ানি দিব? বিরিয়ানি? হ্যাঁ বিরিয়ানি দিব। আরে তুমি মিলাদের কথা কইছো আর আমি এই মিলাদের মধ্যে যাব না? তুমি এই একমাত্র আমার গার্লফ্রেন্ড আর তোমাকে বাসায় মিলাদ এটা আমি যাব না, এটা কোনো কথা? আমি এখন এইতাছি, দাঁড়াও আমি এখন এবারতাছি। তোমার না পা ভাঙা কেমনে আইবা? আরে ভাঙা পা লইয়া মিলাদে গেলে সোয়া বারো বেশি হইব, আমি এখন এইতাছি দাঁড়াও। এই দাঁড়াও দাঁড়াও, আমার আম্মু আমারে ডাকতাছে। আচ্ছা আচ্ছা যাও যাও, ডাক দিবই তো। আজকে যেহেতু তোমার গোবারি মিলাদ, সব হাঁড়ি বাতিল তো মনে হয় তোমারে দিয়ে মাজাইবো। তাড়াতাড়ি হাঁড়ি বাতিল মার যাই নবরীর বাচ্চা নবরী। আর আমিও গেম থেকে বার হইয়া তো বাসায় যাই তাড়াতাড়ি বিরিয়ানি ঢাকাই আই। কি নবরী আইছ, হাঁড়ি বাতিল মাজা শেষ হইছে? আমি কি হাঁড়ি বাতিল মাজতে গেছিলাম? তাইলে কই গেছিলি তুই? আমার না একটা মিস্টেক হয়ে গেছে। মিস্টেক? কি মিস্টেক হইছে? বিরিয়ানির মিল্লা তো গতকাল চইলা গেছে আর কাল যে মিল্লা তুই বই মিল্লা তো শুধু মিষ্টি দিব। আরে সমস্যা নাই, খাওয়াটা কি বড় কথা নাকি? মিলাদ তো মিলাতি, মিষ্টি দেখ আর বিরিয়ানি। আমি তো বিরিয়ানি খাওয়ার লাগে অগো বাসায় যাই পারতেছিলাম, এখন কি করি? আচ্ছা উল্টা পাল্টা খাবা না ধরতে গো। এই ফোন দিতেছে গো আমার মোবাইলে, দাঁড়াও তো একটু না, ফোন দিতেছে। হ্যাঁ বন্ধু, কি কালকে খেলা আছে? আরে বেটা কি কস, খেলা না বেটা, কিছুদিন পরে আসিল, কালকে যাই তুইবো? না রে মামা আমি যাইবার পারবো না, আমার গার্লফ্রেন্ডের বাচ্চা বেটা মিলাদ আছে, মিলাদে যাই তুইবো। মিলাদ কি মিস করা যাবো নাকি বেটা? খেলা লাগে আমি মিলাদ মিস করে দিমু। কি খেলার মধ্যে না গেলে কি জরিমানা হিসেবে টুনটুনি গাইটা দিব? না সমস্যা নাই বন্ধু, সমস্যা নাই, আমি যেই করে হোক আমি মনে করি খেলার মধ্যে আমি ইয়ে করতেছি। কালকে এখন আমি মনে কর কি করার, আর গার্লফ্রেন্ডের বাসায় মনে কর মিলারটা মিস করতে হইব। কি হইছে? হ্যাঁ কে ফোন দিছিল? আমার এক বন্ধু ফোন দিছিল, কালকে নাকি খেলা আছে। এখন মনে করো না আমি তো তোমার গোবারির মিলাদের মধ্যেই যাইতাম, আমি কিন্তু এমনি মিলার টিলাত একদম মিস করি না, একদম মিস করি না। আর যদি বিরিয়ানির জায়গায় জিলাপি টিলাপি দেয় তাহলে এটা হইলো অন্য কথা। ওহন মনে করো যে কালকে আমার খেলার মধ্যে যাইতে দিব, নাইলে জরিমানা হিসাবে ওই যে অনলাইতো ওই যে ওই ডিকাইটটা দিব বুঝছো। আরেক কথা হইতাছে, ওইটা তো বড় কথা না, আরেক কথা হইতাছে আমাকে বিভক্ত দলের যে প্লেয়াররা আছে ওরা মনে করো আমাকে দুর্বল প্লেয়ার ভাববো, আমাকে নিশক্তি প্লেয়ার ভাববো। আর এই কারণে মনে করো এখন আমার খেলা দিয়ে যাইতে হইব, মিলারটা মিস করতে হইলে কিছু করার নাই। আর আমি হইলাম পোর বেল ভাই, মনে করো কালকে খেলার মধ্যে যাইয়া প্রত্যেকটা গোল মনে করো দিয়া মনে করো খেলাটা জিততে আইমু। তোমার না পায়ে সমস্যা, তুমি কেমনে খেলবা? আসলেই তো আমার পায়ের মধ্যে সমস্যা, কেমনে জানি খেলবো। ও মনে পড়ছে আমি খেলবো না তো, আমার বদলে আরেকজন খেলবো, আমি তো খালি ছায়া ছায়া দেখবো। আর আমি হইলাম পঙ্গুটঙ্গ মানুষ, আমার আবার কে খেলা? কিরে তুই এনে ফাইজলামি করতেছিস কে লেগে, গেম খেলতে দেখতেছিস না? চরেন্তে চর দেখ তো আবার এমন করতেছে কানে কোনো কিন্তু খাবি এখন। আরে ভুক্তেছ ওইভাবে? আরে আমার ছোট ভাই দুনিয়ার জাউরার যাও, দেখ তো এখন ফাইজলামি করতেছে তোর না কইছে এই জায়গাতে চড়তে, এখন কিন্তু রাগ উঠাইছ না। ডান পায়ে একটা লাত্তি দিমো আর বাম পায়ে একটা লাত্তি দিমো, একদম রুম থেকে বাইরে নিয়ে ফেলাম। তোমার না পা ভাঙা, তুমি লাত্তি দিবা কেমনে? এইটাই তো কইতাছি যে পাটা যদি ভাঙা না হইতো তাহলে দুই পায়ে দুইটা লাত্তি দিলাম, ওইলে বাচ্চা গেছে এই পর্যায়ে। আচ্ছা না তুমি একটু ইয়া আমার একটু পাহারা দিও তো, আমি একটু সিজি করে এই আমার সিজি ধরছে। আচ্ছা তাড়াতাড়ি আয়, নাইলে কিন্তু আমার এনিমি মাইরা দিব। আরে তোমার এনিমি মারতে পারতো না, তুমি কোনো চিন্তাই করো না, আমি এক দরে যামু আর এক দরে আইমু। তোমার না পা ভাঙা তাহলে তুমি দৌড় দিবা কেমনে?
আয়ো আরে আয়ো লঞ্চ প্লেট দিয়া গেভিয়ার্ডের দিকে যাই গিয়া আমি তো মজা করতেছিলাম আমি আমি আর কি তোমার পরীক্ষা করতেছিলাম যে তুমি তোমার মনে আছে নাকি আমার যে পা ভাঙছে আমি অনেক সময় নিজেই ভুলে যাই কিন্তু দেই যে তোমার তোমার মনে আছে তুমি সত্যি আমার অনেক ভালোবাসো সত্যিকারে ভালোবাসো তুমি আমারে হয়ে যাবে আয়ো আয়ো সামনের দিকে যাই দেই গাড়িগুড়ি পাই নাকি গাড়িগুড়ি পাইলে গাড়িগুড়ি দিয়া কে সামনে বাতি জ্বলছে তার মানে রিভাইভ করতেছে এই বাহুবালির রানী কিরণমালা তাড়াতাড়ি আয়ো এই যে তুমি আবার উল্টা পাল্টা কথা কইতাছো বাহুবালির রানীর নাম কি কিরণমালা নাকি ও আমি খালি বুইলা যাই গিয়া কিরণমালা না কি তাইলে কয়দিন কমু বাহুবালির রানীর নাম হইলো দেবসেনা আচ্ছা আচ্ছা যাও এবার আর ভুল হইতো না এবার ঠিকঠাক মতো কমু এই বাহুবালির রানী সানি লিওন দেবসেনা তাড়াতাড়ি আয়ো আমাকে রাজ্যের মধ্যে আমাকে অনুমতি ছাড়া রিভাইভ করতেছে বাহুবালি আর দেবসেনার অনুমতি ছাড়া রিভাইভ করে এখনই যাইয়া মনে করো বাইকটা দিয়ে ওরে পিছা মাইরালাম যদি মাইরা দেয় এখন কি করবি আমি দাঁড়া এটারে মারতাছি এখন একটু ওয়েট কর লাগবো না এদারে আমি মাইরালাম ওইদারে দেখছো কেমনে মাইরা লাইছি একদম মাইরা লাইছি একদম মাইরা লাইছি মাইরা লাইছি একদম মাইরা লাইছি একদম মাইরা লাইছি মারবার পারছো একটা কারণেই কারণ তুমি মহিলা পৌরবেল ভাইয়ের বয়ফ্রেন্ড উল্টা পাল্টা করে লাইছি আবার তুমি আবার উল্টা পাল্টা কথা কইতাছো হ্যাঁ আমি কি তোমার বয়ফ্রেন্ড নাকি আমি খালি বুইলা যাই গিয়া আচ্ছা তুমি আমার বয়ফ্রেন্ড না কি তাইলে আমি হইলো তোমার গার্লফ্রেন্ড এটা আমি আগে থেকেই জানতাম যে তোমার নাম হইলো গার্লফ্রেন্ড ইয়া তুমি হইলা গার্লফ্রেন্ড আর আমি হইলাম বয়ফ্রেন্ড আচ্ছা গাড়ি দিয়ে যাইতে এতে তোমার একটা গান হোনাই হোন কি রে এ নব্রি এ নামলি গিয়ে লেগে গাড়ি দেখি আছে জোনে যাইতে হইব না গিয়ে লেগে নামছো আমি গাড়ি চালামু আমি গাড়ি চালামু তুই গাড়ি চালাইতে পারো সেই নব্রি তুই গাড়ি চালাবি কস আবার পারি না আমি কত সুন্দর গাড়ি চালাইতে পারি তুমি গাড়ি চালাইতে পারো না দেখো আমি কত সুন্দর কইরা গাড়ি চালাই ও অনেক সুন্দর কইরা গাড়ি চালাইবার পারস তুই চালা চালা আরে অন্তরে আমি একটা হট একটা গান নামু ছোটবেলা থেকে আমি একটু বেশি ট্যালেন্টেড না আজ পর তুমসে প্যার আয়া এ নব্রি বাচ্চা নব্রি তুই না অনেক সুন্দর কইরা গাড়ি চালাইবার পারস বাজাই ডেস্কে লাগিয়া ওইদিকে যা আবার আবার এইদিকে যাইতাস এই যে দেখ এত এত জায়গা তুই তোর এই গাছটার মধ্যে আবার যা লাগে সেফ জোনে যা তাড়াতাড়ি দেখ তো আমার কাছে একটা মেডিকেটও নাই আমার আমার হেলথ যাইতাছে গা তাড়াতাড়ি যা এই যে আবার আবার এই জায়গায় না বাজাই দিছে খালি আমি বাইচা যাই খালি আমি বাইচা যাই নেকামি নেকামি আবার কি হইলো অনেক ভালো একটা জিনিস দেখছি অনেক সুন্দর একটা জিনিস দেখছি কোনে কই সুন্দর জিনিস দেখছস তুই এই যে সামনে এইটা থেকে বালা তাড়াতাড়ি আয়ো তোর জালাই কি দেখছস আল্লাহই জানে কই কি দেখছস দেই এই যে দেখছো কত সুন্দর গাড়ি এটা পাল্লা গাড়ি ওইটা পচা গাড়ি ওইটা শুধু বাইচা যায় আর এটা বাসবো না আয়ো দাঁড়ায় আসো কি লিগে আয়ো না কি লিগে দাঁড়ায় আসো আয়ো না কি লিগে আমি যদি এই জোনের মধ্যে যাই এই জোনের মধ্যে গেলেন আমি মইরা যামু এমনি আমার জীবন টিবন কম নাম নাইমে আমার তাড়াতাড়ি মেডিকেট দে দেও তাড়াতাড়ি মেডিকেট দেও মেডিকেট দেও আমার কাছে একটা মেডিকেটই আছে যদি আমার জীবন কই মজা করতে দিলে আমি মারমু কি আবার গাড়িতে উঠছস নাম তোর মারা লাগতো না দে মেডিকেট দে তাড়াতাড়ি দে নালে কানে কোনে দিমু কানে কোনে মেডিকেট দে দি তিন আবার কেমনে গার্লফ্রেন্ড শাসন করতে ওইটা আমার ভালো করে জানা আছে গাড়িটা ঘুরাম মেডিকেটটা মাইরা লই তুই আমার লগে এই নপ্রি এই আমার লই আমার লই আসা তুই আমার তুই আসা গা তুই আমার তুই আগে আসা গা যামু না তুমি আমারে কি কইছো কানে কোনে দিবা বসে বেরে শয়তান বেটা খারাপ বেটা কি রে এক তো তুই আমারে তুইয়া গেছস গা তার উপরে তুই আমারে বকতাছ তুই আমারে খারাপ বেটা কস তোর না কইছি একদিন আমি আমার বড় রুবেল ভাই কবি পুরা জাতি আমার বড় রুবেল ভাই কয় তুই আমার বড় রুবেল ভাই কস না গেল লাগি হ্যাঁ জামাই রে আবার কিউ ভাই কয় না কি জামাই রে ভাই কয় না কে কইছে তোরে জামাই রে ভাই কয় না জামাই রে ভাই কয় জামাই রে আবার কেমনে ভাই কয় তুমি খালি উল্টা পাল্টা কথা কই আমার মাথা গরম কইরা লাও হ্যাঁ মাথা গরম করার কি আছে আচ্ছা যা আমি যেহেতু বুদ্ধিমান মানুষ বুদ্ধি দিয়া তোর পেস্টটা ভাঙিয়া দেই আচ্ছা তুই আমার আম্মুরে কি ডাকস আন্টি তাইলে এখন ক খাস বাংলা কথায় মানে আমাকে আঞ্চলিক ভাষায় আমার আম্মু তোর কি হয় খালা তাইলে আমার আম্মু হইল তোর খালা আর আমি হইলাম তোর খালার পোলা তার মানে আমি হইলাম তোর খালাত্তো ভাই এখন আমরা রিলেশন করতেছি আর বিয়া করলে তুমি হইবা আমার বউ এত সুন্দর একটা শায়রি কইতাছি একটু বাবা কও আচ্ছা বুঝছি মনে হয় মোট নাই কইতো না আচ্ছা তা কওয়া লাগতো না এখন আমরা রিলেশন করতেছি বিয়া করলে তুমি হইবা আমার বউ এখন আমরা রিলেশন করতেছি বিয়া করলে তুমি হইবা আমার বউ
আর তোমার মা হইবো আমার মা আমার বাপ হইবো তোমার বাপ রিলেশন করতে সিদ্ধই তো বেশি আমার এত যদি বিয়া বিয়া করো তাহলে রিলেশনের কইরা দিব মাইরে বাপ যতই যাই কও এগুলা কইয়া হইতো না কোনো লাভ রিলেশন যেহেতু করছি আমিও মো তোমার ভবিষ্যতের বাচ্চার বাপ কি রে তুই বন্দুক দিয়ে এরকম করতেছস কে তোর এনিমি মাইরা দিব ভয় নেব বর্ডের মতো কেমন করতেছে তুমি আবারো আমারে বট কইছো আমি কি বট নাকি আমি হইলাম নোপ্রি আর তুমি দেখতেছো না আমি কত সুন্দর কইরা বন্দুক স্কোপ করে এনিমি খুঁজতেছি আবারো তুই নাকামি করতেছস হ্যাঁ আবারো তুই নাকামি করতেছস তোর গেমের মধ্যে নিয়ে আইলি একটু শান্তিও পাই না কোন না কোন ভাবে আমারে জালাছি জালাস তুই দেখছো আমি এনিমি পায়লাইছি আমি কত সুন্দর করে বন্দুক জুম করে এনিমি পায়লাইছি এটারে একদম মাইরালাম একদম মাইরালাম এটারে একদম মাইরালাম একদম মাইরালাম নোপ্রি তুই আমার কিল চুরি করে আবার কত মাইরালাম একদম মাইরালাম আমার কিল তুই করছস কে কিল চোর কি তুমি আমারে বোকা দিলা হ্যাঁ নোপ্রি তোরে আমি কখন আবার বোকা দিলাম এই যে তুমি আমারে মাত্র কিল চোর কইলা কিল চোর কইবা গেলে গিয়া আরে আমি তোমারে কিল চোর কইছি আমার ভুল হয়ে গেছে আমি ভুলে টুলে কই আলাইছি আর তুমি তোমারে আমি কেমনে কিল চোরটা কইলাম তুমি হইলা একটা মাইয়া তোমার কিল চোর কইলইব তুমি হইলা কিল চোর নি আবার তুমি আমারে বকতাছো আমি কি তো ম্যাচ থেকে ব্যাক করে দিমু আরে আরে না ম্যাচ থেকে ব্যাক কি লয় করবা আমি এনে খারাপ কি কইলাম আচ্ছা যাও আমি তোমার একটা শায়রি হোনাই তাইলে তুমি বুঝা দেবে আমি তোমারে কিল চোর নি কে লেগে কইছি পোলারা খেলা না পারলে কয় বট আর মাইয়ারা খেলা না পারলে কয় নোব্রি পোলারা খেলা না পারলে কয় বট আর মাইয়ারা খেলা না পারলে কয় নোব্রি আর পোলারা কিল চুরি করলে কয় কিল চোর আর মাইয়া করে কয় কিল চুননি বাহুবালির রানী সানি লিওন তুমি বাহুবালির রানী দেব সেনা তুমি ভুল বলছো দুর্বল বাজারে মাইরা ফর রুবেল ভাই বুইয়া করে লাইছে কিন্তু কিল তোমার থেকে বেশি আমি করছি কি তুমি আমার থেকে বেশি কিল করছো ও তুমি আমার থেকে বেশি কিল কে লাগে করতে পারছো জানো কিল লাগিয়া আরে তুমি জানো না আমার পাও ভাঙা পায়ের লাগিয়া বেশি কিল করবার পারি নাই তুমি খেলবা হাত দিয়ে আর পায়ের লগে কিল করার কি সম্পর্ক আছে সম্পর্ক আছে কি রে তাড়াতাড়ি এটা তো মিষ্টির মিলাত না খাওয়ার বা না কি